ਕਹਿੰਦੀ ਹੁੰਦੀ ਸੀ ਚੰਨ ਤਕਰਾ ਬਣਾ ਦੇ, ਤਾਰੇ ਨੇ ਪਸੰਦ ਮੈਨੂੰ ਹੇਠਾਂ ਸਹਾਰੇ ਲਾ ਦੇ। ਉਹਨਾਂ ਤਾਰਿਆਂ ਦੇ ਵਿੱਚ ਜਦੋਂ ਮੈਨੂੰ ਵੇਖੇਗੀ ਮੇਰੀ ਯਾਦ, ਜਦੋਂ ਆਊਗੀ ਤਾਂ ਪਤਾ ਲੱਗੂਗਾ ਮੇਰੇ ਨਾਲ ਤਾਰੇ ਨੀ ਤੂੰ ਲਾਉਣ ਵਾਲੀ ਦਿਨ ਤੇਰਾ ਜਦੋਂ। তো হ্যালো গাইজ, সবাইকে ঈদুল আজহার মোবারক জানিয়ে আজকে আবার একটি নতুন ব্লগে সূচনা করলাম। তো গাইজ, আজকে আমি চলে এসেছি আবার স্টেশন ভাতারে। হ্যাঁ গাইজ, ভাতারে। তো গাইজ, আজকে হলো ঈদুল আজহার বিকেল, তো আমরা যাচ্ছি ভাতারের রথযাত্রা মেলা দেখতে। গাইজ, মেলা যাওয়ার সময় আমরা হঠাৎ করে রাস্তার মধ্যে এই ধরনের কিছু পুকুর দেখতে পাই। ভালো করে তাকিয়ে দেখি পুকুর নয় ভাই, রাস্তা। ও মাই গড। তো গাইজ, আমি মনে হয় পৃথিবীর মধ্যে এমন একজন যে কিনা রেল লাইন পেরোনোর সময় একবার এদিকে একবার এদিকে তাকিয়ে নি, কে জানে কখন রেল চলে আসে। তো গাইজ, গেটের সিনেমাটিক সরনিতে আমরা হঠাৎ করে একটা বড় পাড়া রেস্টুরেন্ট দেখতে পাই। এখানে একটা লোকও খায়নি এবং আমরাও খেতে পারবো না, কারণ আমাদের টাকা নেই, অকাত নেই। তাই আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই, সামনের দিকে দেখি কি আছে। গাইজ, আমরা একটা জিনিস দেখতে পাইছি, এই জিনিসটা মাছের চাপবে বলছিল। মাছ তো ছোটোবেলা থেকে সব কোনোদিন চাপে নাই। চাপবি না? এটা চাপবো না, আমরা বড় হয়ে গেছি, আমরা এদিকে যাবো এবার। তো গাইজ, এইদিকে আসতেই আমরা একটা ট্র্যাম্পলিন দেখতে পাই, যেখানে মানুষের বাচ্চা ব্যাঙের মতো লাফাচ্ছে, তাও আবার এক্সট্রা টাকা দিই। তো গাইজ, আমরা চা লাভারদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটা চায়ের দোকান পেয়েছি, যেখানে ভাই চাকে গরম করানো হবে না। ভাই দেখো ভাই, চায়ের ভাঁড়গুলোকে গরম করা হচ্ছে এবং এর মধ্যে তোমাকে চা দেওয়া হবে, যার নাম নাকি তন্দুরি চা। তো গাইজ, আমরা এদিকে ঘুরতে একটা কীরকম একটা জন্তু দেখতে পেলাম মনে হলো। চ চ কাছে গিয়ে দেখি দেখি, চ চ চ চ চ। হ্যাঁ তো গাইজ, আমরা কাছে গিয়ে দেখি, ও বাবা, এটা তো একটা টয় ট্রেন জাতীয় জিনিস, যেটাতে তোমাকে গোল গোল করে ঘোরাবে। ও কাকা, দুজন চাপবো, চাপাবে ফেরিতে? চাপাতাম ভাইপো, কিন্তু আজকে আমার মন ভালো না। কি আর করবো কাকা বললো, আজকে মন ভালো নেই, তাই আমরা একটু সিনেমাটিক শর্টই নিয়ে নিই। তো গাইজ, ট্রেনের পাশে আমরা দেখতে পেয়েছি একটা মিকি মাউসের জাম্প। মাসু দেখ দেখ, মিকি মাউসের জাম্প দেখ। এ চাপবি চাপবি, চাপাবো না বে, বড় হয়ে গেছি চল। তো গাইজ, আমরা এরপর আস্তে আস্তে মেলার দিকে এগোতে থাকি, কোথায় কি আছে। আর গাইজ, আমরা যাব আর আমাদের সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হবে না, এটা কোনো ব্যাপার হলো? একদম গাইজ, আমাদের সাবস্ক্রাইবার। তো গাইজ, ওরা বারণ করা সত্ত্বেও আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। দেখি ও মা, একটা সফট টয়েজের দোকান, ভাল লাগছে না। তারপরে দেখি গাইজ, যারা বাড়ি ছেড়ে পালাতে যাও তাদের জন্য রয়েছে ব্যাগের দোকান, তোমরা এখানে অর্ডার করতে পারো অনলাইনে, হোম ডেলিভারি হয়। তো গাইজ, কিছুক্ষণ আমরা ডান্স দেখতে দেখতে আমাদের আর ভালো লাগলো না, তাই আমরা চলে গেলাম অন্যদিকে। তো গাইজ, মেলাতে খুবই সুন্দর সুন্দর এক আকর্ষণীয় জিনিস দেখতে পাই, আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি কিনবো ওদের, কাকে গিফট দেবো, গিফট দেওয়ার কেউ নেই। তাই জন্য গাইজ, তোমরা যদি কেউ চাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, তাদের বাড়ি আমি পৌঁছে দেবো, ঠিক আছে? তো গাইজ, এরপর একটা ফটোশ্যুট আছে, ফটোশ্যুট। তো গাইজ, ফটোশ্যুট সেরে সব কিছু সেরে আমরা এবার চললাম কিছু খাওয়া দাওয়া করতে, ঠিক আছে গাইজ? তো আমরা এক জায়গায় পাপড়ি চাট দেখতে পেলাম, তো আমরা সেদিকেই যাচ্ছিলাম। যেতে যেতে হঠাৎ করে এই মাসুদে হাত টেনে নিয়ে চলে। ওরে বাবারে গাইজ, দেখলে? আমি তো ভাবলাম মাসুদকে টেনে নিয়ে চলে গেলো, হয়তো কি অবস্থা গাইজ। এরপরে আমরা গেলাম আইসক্রিমের দোকানে, তো আইসক্রিমের দোকানে গিয়ে আমরা ডিসাইড করতে থাকি যে কী খাওয়া যায়।
তারপরে মাসুদ বলে, ও কাকা আলু ফ্লেভারের আইসক্রিম হবে, আলু এখান থেকে আলু ফ্লেভারের বড় আইসক্রিম হয়, চল। তো রীতিমতো আলু ফ্লেভারের আইসক্রিম না পেয়ে আমরা অন্যদিকে যেতে থাকি কোথাও পাওয়া যায় কিনা। আর তার মধ্যে আমরা রাস্তায় হঠাৎ করে দেখতে পাই এত সুন্দর আকাশ। তো গাইজ, এত সুন্দর আকাশ দেখে খুবই আমাদের আনন্দ লাগছিল। গাইজ ভিউটা দেখো খালি, জাস্ট চুমু একদম। তো গাইজ তারপরে অনেক খোঁজাখুঁজির পর আমরা ফাইনালি আলু ফ্লেভারের আইসক্রিম পেয়ে গেছি। মাসুদ নিয়ে নিয়েছে, এই যে আলু বার। তো আমার একটা, মিনহাজের একটা, মাসুদের একটা। তো গাইজ এবার আইসক্রিম খাওয়া শেষ করে আমরা চলে এসেছি নাগরদোল্লার দিকে, যাচ্ছি আমরা আস্তে আস্তে। তো আমরা এবার নাগরদোল্লায় চড়তে উঠেছি। তো গাইজ নাগরদোল্লায় চড়ার জন্য সবার প্রথম যেটা দরকার সেটা হলো আমাদেরকে টিকিট কাটতে হবে। তো আমরা টিকিট কাউন্টারে এলাম। এ মাসুদ, টিকিট কাট, আমারটা তুই দিয়ে দে। ঠিক আছে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তো আমাদেরকে টিকিট দিয়ে দিলো। বার কর রে বাবা টিকিটটা, আমাকে দে, আমায় দে, আমায় দে, আমার টিকিট আমায় দে, আমায় দে। তো গাইজ আমাদের নাগরদোল্লার সাইডে একটা চরকি চরকি টাইপের ছিল, কিন্তু ওটাতে চাপলাম না, ওটা দেখে আমার বমি পাচ্ছিলো, তাই আমরা আমাদের নাগরদোল্লায় চাপবো। ঠিক আছে, তো চলুন আমরা একটু যাই এবার, লেটস গো। তো গাইজ নাগরদোল্লার এখান পর্যন্ত চলে এসেছি, কিন্তু নাগরদোল্লা থামছি কই, আমরা কি চাপবো না, চাপবো না আমরা। তো ফাইনালি আমরা চেপে পড়েছি, আমি মাসুদ এবার চাপছে। তো আমাদেরকে প্রথমবারের জন্য তুলছে। আমার চাপার মন ছিল না, আমার যদি কাল থেকে ব্লগ ভিডিও না আসে তার জন্য মাসুদ যাই, ঠিক আছে। তো গাইজ নাগরদোলায় চড়তে চড়তে হঠাৎ করে নাগরদোলাটা একটু স্লো হলো, তারপর আমরা এইভাবে তাকাতে পারলাম, নাহলে তো আমরা তাকাতেই পারছিলাম না। ঠিক আছে, তো এবার হয়তো আমাদেরকে নামিয়ে দেবে। ঠিক আছে, তো নেমে কথা হচ্ছে। তো গাইজ ফাইনালি আমাদেরকে নামিয়ে দিয়েছে। বাবারে জিব্রাইল ফেরেশতা শুধু দেখতে পেলাম মনে হলো, ওরে বাবারে। A few moments later. তো গাইজ মেলার একদম শেষের দিকে আমি একটা বদমাইশি করি। তো গাইজ আমরা ফাইনালি কোথায় এসেছি। তো গাইজ দেখবে বাদামওয়ালার কাছে কি দুষ্টুমি করেছি, এই দেখো। গাইজ আমরা এবার বাড়ি যাচ্ছি, আমাদের মেলা ঘোরা তো হয়ে গেছে। ঠিক আছে, তো আপনাদেরকে যদি আমাদের ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ব্লগে একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কোন পার্টটা সবচেয়ে ভালো লাগলো। ঠিক আছে, তো আজকের মতো এখানে বাই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। একটা নতুন কুটুম এসেছে আমাদের ব্লগে। ঠিক আছে, তো টাটা, বাই বাই, গুড নাইট।